তোমাদের পেয়েছো নাকি আমি জানি না, আমি আপলোড করে দিয়েছি। জি স্যার পেয়েছি। ওকে তাহলে লেটস স্টার্ট। কোন পর্যন্ত পড়েছিলাম অ্যাসিড বেজ আমরা? আমার যতদূর মনে পড়ে এই পর্যন্ত মনে হয়, না দেখো তো। হ্যালো, জি স্যার এত তো পর্যন্তই। তো পরের স্লাইডটা একটু দেখাবেন। এটা স্যার এগুলো হয়েছে স্যার, যে প্রথম যে স্লাইডটা দেখেছেন অতটুকু পর্যন্তই হয়েছে। এই পর্যন্ত না? আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি তাহলে। হ্যাঁ, ওকে। তো 1 মিনিট সময় নিচ্ছি, একটু পানি টানি খেয়ে আসি। হ্যাঁ, ওকে, সো দ্য লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম, কেডাব্লিউ বের করা পর্যন্ত হয়েছিল স্যার। পেজ স্যার পানির আরেকবার কেডাব্লিউ বের বলো। করা, স্যার পানির কেডাব্লিউ বের করা পর্যন্ত আমি স্যার মোবাইলে এক্সাক্ট স্লাইড নাম্বারটা দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত হয়েছিল না? আচ্ছা, ঠিক আছে। জি স্যার এটা হয়েছিল, ওই যে স্যার এক্স এর মান বের করা একটা ম্যাথ ছিল অতটুকু হয়েছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা আবার শুরু করি এখান থেকে। স্যার একজন মেসেজ দিয়েছেন যে রেকর্ড হচ্ছে না ক্লাস। ও ও ও ও হ্যাঁ, আমি ভুলে গেছি রেকর্ড চাপ। থ্যাংক ইউ, রেকর্ডটা দিয়ে। লাস্ট রেকর্ডটা কি পাঠিয়ে দিয়েছিলাম? তোমাদের লাস্ট রেকর্ড পাঠায় নাই নাকি? ভুলে গেছি। স্যার না, হ্যাঁ বলো। স্যার ফার্স্ট মিড এর পরে আমাদেরকে স্লাইড কি এইটাই প্রথম আজকে যেটা দিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই প্রথম। আচ্ছা স্যার। আচ্ছা, সো রেকর্ডিং স্টার্ট হয়ে গিয়েছে, তো লেটস স্টার্ট, শুরু করি। আমাদের মনে হয় সেপ্টেম্বর থেকে খুলে দিতে পারে ইউনিভার্সিটি, This call is now being recorded. আমার যতদূর মনে হয়। খুলে দিলেই ভালো, অনলাইনে স্যার খুলে ভালো স্যার। জি স্যার অনলাইনে কিছুই বুঝি না, ভেরি কম বুঝি। প্রবলেমেটিক। ওকে, তাহলে লেটস স্টার্ট। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে স্ট্রেংথ নিয়ে কিছুটা পড়াশোনা করেছিলাম, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তো ইউ ক্যান আস্ক মি এগেইন, আমি আবার বুঝিয়ে দিব। আচ্ছা, আমরা একটু সামনে আগাই। আমরা পড়তেছিলাম পানির আয়নিক গুণফল নিয়ে। হ্যাঁ, যখন পানির অণু দুইটা একসঙ্গে থাকে তখন পানিও কিন্তু ডিসোসিয়েট হয়। ধরো আমার কাছে এরকম একটা পানির অণু আছে, আমরা যদি দেখি যে পানির অণুর একটা থেকে আরেকটা প্রোটন ট্রান্সফার হচ্ছে, তো এখান থেকে এখানে প্রোটন ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার হলে এটা H3O অথবা H+ আয়ন, আর এখান থেকে যেহেতু একটা প্রোটন চলে গিয়েছে এটা OH- আয়ন। এটার যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে সেটাকে আমরা লিখতে পারি KC =
আমরা যে কোনো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি লিখতে চাই, খুব সিম্পলি যদি মনে করার চেষ্টা করি, ধরো একটা ইকুয়েশন আছে এ প্লাস বি উভয়মুখী বিক্রিয়া করে তারা সি প্লাস ডি উৎপন্ন করতেছে। ওকে, তাহলে এটার কেসি কি হবে? কেসি ইকুয়ালস টু সি ডি, মানে যে অ্যাক্টিভ মাসেস অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট এখানে কি আছে সি এবং ডি, ডিভাইড বাই অ্যাক্টিভ মাসেস অফ দ্য রিয়েক্ট্যান্ট এ বি। এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করার সূত্র। এটা আমরা পরের সেকশনে যদি সময় পাই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পড়াই, তাহলে এটা দেখাইতে পারি। তো এই রিয়েকশনের ক্ষেত্রেও তুমি এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, তাহলে এই যে দেখো অ্যাক্টিভ মাসেস অফ সি মানে H3O প্লাস অ্যান্ড অ্যাক্টিভ মাসেস অফ OH মাইনাস ডিভাইড বাই, যেহেতু এখানে দুইটা একই, সেহেতু H2O এর উপর স্কোয়ার চলে আসছে। এখন এই ইকুয়েশনটাকে একটু রিয়ারেঞ্জ যদি করো তুমি, এই এই H2O ওটাকে এ পাশে নিয়ে যাও, তাহলে কে সি ইন্টু এই H2O ইকুয়ালস টু আসতেছে H3O প্লাস অ্যান্ড OH মাইনাস। অনেকে এই H3O প্লাস কে H প্লাস আকারেও লেখে, হোয়াট এভার ইউ লাইক। তাহলে পানি নিজে নিজে ডিসোসিয়েটস হয়ে এই হাইড্রোনিয়াম আয়ন এবং OH আয়ন তৈরি করে, আবার পানি এত কম পরিমাণ ডিসোসিয়েটস হয় যে এই H2O এর পরিমাণ অলমোস্ট সেম থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে এই একটা কনস্ট্যান্ট ইন্টু আরেকটা কনস্ট্যান্ট যদি তুমি গুণ করো, সেটা কি নতুন কনস্ট্যান্ট আকারে নাম দিচ্ছে KW, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার বলতেছে। হ্যাঁ, তাহলে KW ইকুয়ালস টু H3O প্লাস ইন্টু OH মাইনাস অ্যান্ড হুইচ ইকুয়ালস টু H প্লাস অ্যান্ড OH মাইনাস। এখন 25 ডিগ্রি সেলসিয়াসে দেখা গেছে যে এই KW এর মান আসে হচ্ছে 1 × 10⁻¹⁴। KW মান এটা আসে 1 × 10⁻¹⁴। এখন একটু লক্ষ্য করো, এখানে যে পরিমাণ এক্স এখানে যাচ্ছে যোগ হচ্ছে একই পরিমাণ, সরি, এখানে যে পরিমাণ হাইড্রোজেন এটা থেকে যাচ্ছে, প্রোটন এটা থেকে যাচ্ছে, একই পরিমাণ এখানে যোগ হচ্ছে। সুতরাং এখানে যে H3O বা H প্লাস এবং OH মাইনাস আয়ন হচ্ছে তার পরিমাণ ফিক্সড, এটা যদি এক্স হয় এটাও এক্স হবে, যেহেতু এটা ইউনিমলিকুলার রিয়াকশন। যদি আবার মাঝে মাঝে দেখা যায় যে ডাইমলিকুলার রিয়াকশন হলে একটা এক্স হলে একটা 2X হয়ে যেত, কিন্তু এখানে যেহেতু 1:1 রিয়াকশন হচ্ছে, সুতরাং এটাও এক্স হলে এটাও এক্স হবে। তাহলে আমরা যদি এখানে এই পরিমাণটাকে আমি এক্স ধরি, এই পরিমাণটাকে এক্স ধরি, তাহলে আমি লিখতে পারি 1 × 10⁻¹⁴ ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স, দ্যাট মিনস এক্স স্কোয়ার। তাহলে এক্স এর মান কত আসে? 1 × 10⁻¹⁷। তার মানে পানি যদি ডিজলভ হয় তাহলে কত পরিমাণ এইচ প্লাস বা OH মাইনাস আয়ন দেয়, সেটা হচ্ছে 1 × 10⁻¹⁷। এটাকে যদি তুমি লগ করো, হ্যাঁ, মাইনাস লগ অফ, এটা ধরো মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নই হচ্ছে pH, এইচ প্লাস আয়নের পরিমাণ কত? 1 × 10⁻¹⁷, তাহলে এটা pH আসে 7। তো বিশুদ্ধ পানির pH হচ্ছে 7, pOH ও কি হবে? 7ই হবে, pOH ও কি হবে? 7ই হবে। pOH এর মানও তুমি একইভাবে যদি দাও, x এর মান তো x ইকুয়ালস টু h প্লাস x ইকুয়ালস টু h মাইনাস আয়ন, সুতরাং এটা মাইনাস লগ অফ একই রকম হবে 1 × 10⁻¹⁷। তাহলে বিশুদ্ধ পানির pH আর pOH যেটাই মাপো সেটাই কি হবে? 7 হবে। আচ্ছা, আরেকটা ইকুয়েশন মনে রাখো, pH স্কেল সর্বোচ্চ হয় 14 পর্যন্ত, সেখানে pH প্লাস pOH ইকুয়ালস টু অলওয়েজ 14। আমরা অঙ্কর জন্য এটা কাজে লাগে। এ পর্যন্ত বুঝতে পারার সমস্যা আছে কোনো? কিভাবে বিশুদ্ধ পানির pH টা 7 হয়? জি স্যার, আচ্ছা, তাহলে এটার মূল বিষয় হচ্ছে পানি যখন ডিসোসিয়েট হয় একই পরিমাণ, যে পরিমাণ প্রোটন একটা পানি থেকে যায় ঠিক একই পরিমাণ প্রোটন আর একটা পানিতে যোগ হয়, সুতরাং H প্লাস আয়ন ও H মাইনাস আয়নের পরিমাণ হয় অলওয়েজ সেম এক্স এক্স। তাহলে এটার ভ্যালু আসতেছে কত? x ইন্টু x ইকুয়ালস টু 1 × 10⁻¹⁴, x ইকুয়ালস টু 1 × 10⁻¹⁷। এটাকে যদি pH করো মাইনাস লগ অফ x তাহলে হবে 7, pOH করলে মাইনাস লগ অফ OH এটাও হবে 7। সো বিশুদ্ধ পানির pH হচ্ছে 7। আচ্ছা, সলিউশন অফ স্ট্রং অ্যাসিড অর বেস। আচ্ছা, আমরা স্ট্রং অ্যাসিড নিয়ে পড়তেছিলাম। স্ট্রং অ্যাসিডস আর দোজ হুইচ ক্যান ডিসোসিয়েট
ইন ওয়াটার কমপ্লিটলি। ধরো এই পাত্রের মধ্যে কিছু পানি আছে, 100 ml পানি আছে,